আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবার স্বাগত ভিউয়ার্স। আজকে আপনাদের মাঝে একটি অদ্ভুত ওয়েবসাইট শেয়ার করব। এই অদ্ভুত ওয়েবসাইটটির অনেক কাজ আছে। সেই কাজটা মূলত এরকম যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পৃথিবীর বিভিন্ন দেশের লাইভ ক্যামেরা ফুটেজ দেখতে পারবেন। যারা আমরা অনেকে ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন ধরনের রহস্যময় বা ক্যামেরা ফুটেজ নিয়ে কাজ করি, তাদের অনেকের এরকম লাইভ ফুটেজের প্রয়োজন হয়ে থাকে। সেই সমস্ত পার্সোনালরা এখান থেকে লাইভ ফুটেজ সংগ্রহ করতে পারেন। এই ওয়েবসাইটে আপনারা সমস্ত যেগুলো কান্ট্রি আছে এখানে লিস্ট দেওয়া আছে, সেই কান্ট্রিগুলোর লাইভ ফুটেজ আপনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গার, যেমন রাস্তার, কারো বাসা বাড়ির, আপনি লাইভ ফুটেজ এখানে দেখতে পারবেন একেবারে অনলাইন। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে আসি আসলে কিভাবে এই ফুটেজটা দেখব, কিভাবে পাবো, কোন ওয়েবসাইটটার নাম, সমস্ত ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দেব। আপনারা ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আমরা গুগলে যদি ইনসিক্যাম নামে সার্চ দেই, তাহলে আমরা এই ওয়েবসাইটটা পেয়ে যাব। যে ইনসিক্যাম নিয়ে সার্চ দেওয়ার পরে যে প্রথমে ওয়েবসাইটটা পড়বে, ইনসিক্যাম.org, এটাই সেই ওয়েবসাইট। আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও এখানে চলে আসতে পারেন, বা যে কোনো ব্রাউজার থেকে ইনসিক্যাম লিখে গুগলে সার্চ দিলেও আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। তারপরে যদি আমরা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করি, তাহলে দেখুন কীরকম একটা ইন্টারফেস পাবো। এটি একটা আমার কাছে লাগছে একটা অদ্ভুত ওয়েবসাইট। দেখুন তাদের ইন্টারফেসটা কিছুটা এরকম। তারপরে যদি আমরা একটু নিচে আসি, নিচে আসার পর দেখুন এখানে কিছু লাইভ দেখতে পাবো। দেখুন লাইভ ক্যামেরা ইন টোকিও জাপান, লাইভ ক্যামেরা ইন ইতালি, তারপর লাইভ ক্যামেরা ইন ইউএসএ মানে আমেরিকা, জাপান, কয়েকটা স্যাম্পল ফুটেজ তারা দিয়ে রাখছে। আপনারা এটা ছাড়াও অনেক লাইভ ক্যামেরা দেখতে পারবেন। সেটা কিভাবে দেখবেন, দেখুন এখানে দেখুন বিভিন্ন দেশে কান্ট্রি দেওয়া আছে, প্লেস দেওয়া আছে, আপনার সিটি দেওয়া আছে, তারপরে আরও অনেক কিছু দেওয়া আছে। আপনার ইচ্ছা করলে এগুলো দেখতে পারেন, একে একে দেখতে পারেন। এখানে প্রচুর 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 লাইভ ক্যামেরা আছে, এখানে হাজারের উপরে আই থিঙ্ক লাইভ ক্যামেরা আছে, কারণ এখানে গুনে দেখা সম্ভব না, বা তারা এখানে উল্লেখও করে দেয়নি। আমার একটা মিনিমাম ধারণা যে হাজারের উপরে এখানে আপনি লাইভ ক্যামেরা দেখতে পারবেন, এবং ডাইরেক্টলি তো এই ক্যামেরার ফুটেজগুলো ডাউনলোড করতে পারবেন না। যদি স্ক্রিনশট রেকর্ডার দিয়ে আপনি রেকর্ড করে ক্রপ করতে পারেন, তাহলে আশা করি এখান থেকে আপনার ফুটেজগুলো সংগ্রহ করতে পারবেন, বা অন্য কোনো মাধ্যমে যদি আপনি ফুটেজগুলো ডাউনলোড করতে পারেন। তারপর দেখুন এখানে কান্ট্রি আছে যেমন জাপান, টোকিও, যদি আমরা ইউনাইটেড স্টেটসের 2224টা ক্যামেরা আছে, দেখুন ক্যামেরাগুলো কেমন। এখানে কিছু কিছু কোম্পানি আছে যারা যাদের কোম্পানির আপনার ক্যামেরাগুলো লাইভে আছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে আমরা দেখুন আমেরিকার কয়টা আছে, দেখুন আমেরিকার এটা একটা ক্যামেরা, এটা একটা ক্যামেরা, এটা একটা ক্যামেরা, এটা একটা বাড়ির ভিতরের ওয়েব ক্যামেরা, এটা একটা বাড়ির ভিতরের ওয়েব ক্যামেরা। তারপর আমরা আরেকটা পেজে যদি যাই, সে পেজও আমরা দেখতে পারবো। দেখুন এখানে একটা লাইভ ক্যামেরা চলতেছে, এখানে একটা লাইভ ক্যামেরা চলতেছে। আমরা একটা ফুটেজ দেখবো, একটা ভালো, সব ফুটেজ তো আর সব ক্লিয়ার না, কিছুটা অস্পষ্ট আছে। আমরা একটা ক্লিয়ার ফুটেজ প্লে করে দেখবো যে কেমন কি, যেটাতে মানুষজন কিছু দেখা যাচ্ছে সেরকম একটা ফুটেজ দেখবো, একটু খুঁজে বের করি। আমরা নেক্সট পেজে চলে যাই। ফুটেজগুলো ডাউনলোড করার একটা মেন অপশন থাকলে খুব ভালো হতো, তবে ডাউনলোড করার অপশন নেই, কারণ এই ক্যামেরাগুলো অলওয়েজ লাইভ, সেই জন্য ডাউনলোড করার কোনো অপশন আপাতত নেই। তবে আমি খুঁজে চেষ্টা করবো যেন লাইভ করা যায়। এখানে দেখুন এই এটা দেখতে পারি, এটা এটা দেখুন এটার গাড়ি চলছে, এখানে গাড়িগুলো দেখা যাচ্ছে, আমরা গাড়িগুলো লাইভ দেখতে পারবো এখানে। দেখুন এই যে এখানে গাড়িগুলো চলছে ভিউয়ার্স, যেহেতু লাইভ সেহেতু একটু আটকাটকি হচ্ছে। আটকাটকি মানে এটা ডাটাটা ট্রান্সফার হতে একটু সময় লাগছে, সেজন্য এরকম মনে হচ্ছে। দেখুন
আপনার নেটের স্পিড যদি ভালো থাকে অনেকটা আরো ভালো দেখতে পারবেন। দেখুন এটা কিন্তু লাইভ চলতেছে ইউএসএ তে, একবার একদম লাইভ। ভিডিওটা ডাউনলোড করা যাওয়া কোনো অপশন নেই। দেখুন এখানে নিচে দেওয়া আছে ডিটেলস, ইউনাইটেড স্টেটস, ইউএস, তারপর ওয়াশিংটনের রিজিয়ন, ওয়াশিংটন সিটি কোনটা, তারপর ল্যাটিটিউড কত, জিপ কোড কত, কয়টা বাজে, কোন কোম্পানির ক্যামেরা, ক্যাননের ক্যামেরা, দেখুন সব কিন্তু দেখা যাচ্ছে। তারপর লাইভ লোকেশন, তারপরে দেখুন সব কিছু মোটামুটি যত ডিটেলস আছে। দেখুন আর নিচে আরেকটা লাইভ আছে, এটা অন্য জায়গার লাইভ। দেখুন এখানে কিন্তু শীত পড়ছে ওয়াশিংটনে, দেখুন এখানে কিন্তু বরফ পড়ছে, দেখুন বৃষ্টি হচ্ছে। এটা একটা শপিং মলের বা কোনো স্টুডিওর হয় ক্যামেরা। দেখুন একটা, এটা মনে হয় কোনো দোকানের ক্যামেরা। দেখুন এক এটা দেখুন এটা সমুদ্রের পাড়ের একটা ক্যামেরা। দেখুন ভিউয়ার্স, এখানে মানুষজন ঘোরাফেরা করছে। এই ক্যামেরাটা কিন্তু লাইভ আছে, আমরা ডাউনলোড করার চেষ্টা করলে ডাউনলোড হয়তো করতে পারবো না, তবে আমরা যদি স্ক্রিনশট রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ড করি তাহলে হয়তো এটা স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে রেকর্ড করা যাইতে পারে। এটা স্ক্রিন শট রেকর্ডার দিয়ে রেকর্ড করে আমরা এটাতে ফুটেজ কাটতে পারি। দেখুন এরকম মোটামুটি অনেক ফুটেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন, শুধু একটা দেশের না, আপনাদের দেখায় দেয় কতগুলো দেশ আছে। দেখুন প্রায় পৃথিবীর প্রায় সব দেশই আছে, তবে বাংলাদেশ নেই। দেখুন অনেক দেশ আছে, ইন্ডিয়া আছে, স্পেন আছে, সুইডেন, ডেনমার্ক, ইউক্রেন, আয়ারল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ও সরি বাংলাদেশও আছে। বাংলাদেশের চারটা ক্যামেরা আছে। দেখি বাংলাদেশের ক্যামেরায় কী দেখা যায়, এটা একটা দেখা যাক যে আসলে বাংলাদেশের লাইভ ক্যামেরাতে কী দেখা যায়, আসলে কি বাংলাদেশের ফুটেজ নাকি এগুলা, না অন্য দেশের ফুটেজ তারা বাংলাদেশি বলে চালাই দিচ্ছে। দেখুন বাংলাদেশে কিন্তু এখন রাত, দেখুন কত বাজে ক্যামেরাতে, 11:30 পড়ে গেছে, 30 তারিখ, 12:39। দেখুন আমার টাইমের সাথে 12:47, মানে একটু ডিফারেন্স আছে, একটু কিছু ডিফারেন্স আছে, একেবারে লাইভ না, একটু কিছু ডিফারেন্স আছে। এগুলো স্টোরের ক্যামেরা, দেখুন এগুলো সব স্টোর, তারা স্টোর বন্ধ করে চলে গেছে, মানে দোকানের ক্যামেরা। বিভিন্ন যে কফি শপগুলো আছে বা যেগুলো আছে সেগুলো ক্যামেরা, এগুলো কিন্তু সবগুলো অফ, কারণ রাত্রেবেলা বাংলাদেশে মোটামুটি সব অফ। এগুলো ক্যামেরা সব ঢাকাতে আছে, দেখুন ক্যামেরা ফুল ডিটেলস দেখতে পাচ্ছি। দেখুন এখানে তাহলে পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশের আপনার ক্যামেরা আছে। বাংলাদেশে যদি ক্যামেরা থাকে তাহলে বুঝতে পারেন সকল দেশের ক্যামেরাই আছে। আশা করি নর্থ কোরিয়ার ক্যামেরা নেই, নর্থ কোরিয়ার ক্যামেরা থাকার প্রশ্নই ওঠে না। তবে নর্থ কোরিয়া ছাড়া আশা করি সকল দেশের ক্যামেরা আছে, সিরিয়া, দামেস্ক, আর্জেন্টিনা বা সকল দেশের ক্যামেরাই আশা করি পাওয়া যাবে। এখানে পাকিস্তান, সকল দেশের মোটামুটি ক্যামেরা আছে। তাহলে যাদের ফুটেজ প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট রেকর্ডার দিয়ে ফুটেজ নিতে পারেন। তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্ত, ভিডিওটা এখনই বন্ধ করছি। তাহলে ভিডিওটা শেষ করার আগে একটা কথা রিকোয়েস্ট করতে চাই আপনাদের, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করবেন, এবং যদি ভালো লাগে একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।